চলো তাহলে আজকে আমরা দেখবো কিভাবে একটা ইনভেলপস ডিজাইন করা যায়। ইচ্ছা করলে এখানেও সাইজটা দিয়ে নিতে পারি, অথবা বাই ডিফল্ট এখানে যা ইচ্ছা একটা রাখা যায়। তো এখানে উইডথটা হবে 9 ইঞ্চ, তাই না? ডাইমেনশন উইডথ এবং হাইট হলো 4 ইঞ্চ। এখানে মূলত 10 ইঞ্চি হয়, কারণ হচ্ছে এখানে এর সাথে আরেকটু জায়গা থাকে যেখানে আমরা যে যেটাকে আমরা গ্লু করি, অর্থাৎ যেটাকে বন্ধ করি, এখানে অল্প একটু জায়গা থাকে। তো ঠিক আছে, আমরা এটা দেখি। এখানে মূলত কোনো কালার নেই, কন্ট্রোল শিফট প্লাস ডি প্রেস করলে আমরা দেখবো কিছু নেই, তাই না? ট্রান্সপারেন্ট কন্ট্রোল শিফট প্লাস ডি এগেইন। তো প্রথম তো আমি এখানে একটা কাজ করি, যে এটার একটা সেম সাইজের কত ছিল, 9 আর 4, সেম সাইজের একটা রেকট্যাঙ্গেল এখানে নিই, এখানে রাখি। এটা স্টকটা কেটে নিই, এখানে একটা কালার আপাতত দিয়ে রাখি, দেখা দেওয়ার জন্য, শুধু দেখা যায় এবং বোঝা যায়। তো এটাকে আমার এখন লক করতে হবে, লক করে আমি বাকি কাজগুলো করব। অবজেক্টে যাব, সেখান থেকে লক, লক সিলেকশন, অথবা কিবোর্ড থেকেও করা যায়, কন্ট্রোল প্লাস টু প্রেস করলে লক হয়ে যায়। আচ্ছা, এটা এটা লক হয়ে গেল, তাই না? এখন আরেকটা উইন্ডো নিব, সেম কালারটা যাই তাই একটা থাকতে পারে। তো এখান থেকে আমি প্রথমত অল্প একটু জায়গা কেটে নেব, জায়গাটা নেব হলো এখান থেকে, এখানে একটা আর্ক টুল আছে, এই টুলটা এভাবে প্রথমত নিলাম, নিয়ে এটাকে আমি ঘুরিয়ে রিফ্ল্যাক্ট টুলের সাহায্যে রিফ্লেক্ট টুল সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, প্রিভিউ দেখি, হরিজন্টাল হবে, ওকে দিই। এবার এটাকে একটু এইভাবে ঘুরিয়ে, ঠিক আছে, এখন আমার কাছে দুইটা দুইটা কিছু দুইটা জিনিস দুইটা অবজেক্ট আছে, একটা হলো ব্যাকগ্রাউন্ড, আরেকটা হচ্ছে একটা আর্ক। এই দুইটা জিনিস এইভাবে রেখে দুইটার যে শুরু এবং শেষ আছে, দেখো এখানে এটা শুরু, এখানে এবং এটার এখানে শেষ, শুরু এবং শেষটা থাকবে হচ্ছে মেইন যে অবজেক্ট আছে, যে অবজেক্টটার উপরে থাকবে, সেই অবজেক্টটার বাইরে থাকবে কতটুকু জায়গা, অল্প একটু জায়গা এখানে বাইরে রাখবো, ভেতরে যেন না থাকে, কারণ আমি এটাকে ডিভাইড করতে যাচ্ছি। এই দুইটাকে আমি একসাথে সিলেক্ট করি। এর আগে আমি বলে নিই যে এখানে আমার আর্কটাকে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস সি প্রেস করে কপি করে রাখবো, ওকে? এবার আমি দুইটাকে একসাথে সিলেক্ট করি, করে এখানে আমার ডিভাইড নামের যে এখানে যে ট্রান্সফর্মের প্যালেট আছে সেই প্যালেটটাকে নিয়ে আসতে হবে। ট্রান্সফর্ম, এই প্যালেট থেকে আমি এখানে পাথ ফাইন্ডার দেন ডিভাইড, শেষ। এবার আমি আনগ্রুপ করি, এটাকে আপাতত সরিয়ে রাখি, এটা আমার আপাতত কাজে লাগছে না। এখন আমার কাজে লাগবে আমার আর্কটা, এবার কন্ট্রোল এফ প্রেস করে আমার আর্কটাকে নিয়ে আসলাম। কিবোর্ড থেকে আর অথবা এখানে যে রুটেড টুল আছে এই রুটেড টুলে ক্লিক করব, ঠিক এই পয়েন্ট একটা ক্লিক করি, করে এটাকে আমরা সরাবো, মুভ করব। এইটুকু এইটুকু মুভ করলাম, আর একটু উপরে উঠালাম যাতে এখানে একটু ডিস্টেন্স থাকে এবং এখানে ডিস্টেন্সটা একটু বেশি থাকে। এটাকেও আমি কন্ট্রোল সি চেপে
কপি করলাম, শুধু আর্কটা পুরাটা না। এবার দুটোকে একসাথে সিলেক্ট করে সেম আবার ডিভাইড করব। ওকে, তো এখন আমি এটাকে একটু আলাদা করার জন্য এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুলটা নিলাম, এই জায়গাটা একটা ক্লিক করলাম। এখন আমি এখানে একটা কালার দিচ্ছি, ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফ প্রেস করে আবারও আগের কাজটাই করব। এখান থেকে আমি এটাকে একটু উপরে তুলে নিলেও চলে, এইভাবে এইভাবে। ওকে, এটাকে কপি করি কন্ট্রোল সি করে, কন্ট্রোল প্লাস সি। শুধু আগের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে দুটোকে একসাথে সিলেক্ট করে আগের মতো আবারও আমরা ডিভাইড করব। এখানে আমরা একটা কালার দেবো ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে, এটা থাকবে হোয়াইট আপাতত। কন্ট্রোল প্লাস অ্যাপ প্রেস করে আবারও আর্কটাকে নিয়ে আসব এবং এটাকে একটু এবার একটু বড় করে কাটলাম। এই পর্যন্ত থাক, কপি করি কন্ট্রোল প্লাস সি করে। এবার আগের মতো উভয় সব সব অবজেক্টটাকে সিলেক্ট করে একসাথে আবারও ডিভাইড করব ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে। এটার কালারটা আমি এটা নিচ্ছি, খয়েরি কালার, কন্ট্রোল প্লাস এফ। এবার আমি একটু কাজ করি আগের মতো, সেই রোটেট টুলটাকে নিয়ে ঠিক এই পয়েন্টে একটা ক্লিক করি, এই আর্কটাকে একটু ঘুরাই, এই দিকটা শুধু উপরের অংশটাকে আমি এভাবে একটু সরাব। এবার আবারও কপি করে রাখি, এটা আমার ব্যাকআপের জন্য আমি বারবার কপি করছি। ডিভাইড, ডিরেক্ট সিলেকশন টুল, এখানে আমি অন্য একটা কালার দিতে পারি, ইচ্ছা করলে এখানে রেডটাও দিতে পারি, অথবা এইটারই একটা উজ্জ্বল কালার, একটা লাইট কালার আমি দিতে পারি। কন্ট্রোল প্লাস এফ, এটাকে একটু ঘুরাবো এবার এই দিকে। কন্ট্রোল প্লাস সি করে আগের মতো কপি করলাম, সবগুলোকে সিলেক্ট করে ডিভাইড। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আগের মতো আমি এখানে আবারও আরেকটা কালার নিলাম, কালারটা একটু লাইট হলে সুন্দর। কন্ট্রোল প্লাস এফ, এটাকে আমি এমনিতেই এবার এবার আর আমার কপি করতে হবে না, আর নেই তো সেজন্য। সবকটাকে সিলেক্ট করে ডিভাইড করলাম ডিরেক্ট সিলেকশন টুল, এটার কালারটা তো মোটামুটি একটা একটা কিছু হলো। এখন এই কালারগুলো কি কেমন হওয়া উচিত, কালারগুলো কিভাবে হবে সেই বিষয়টা আবার একটু দেখি, কালারগুলোকে এবার একটু অ্যারেঞ্জ করতে হবে। এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো এখানে কালারগুলো কেমন হবে, কালারগুলো কিভাবে তৈরি হয় সেটাও আমাদের বুঝতে হবে। আমরা যদি শুধুই ডিপ কালার ব্যবহার করি তাহলেও চলবে না, আবার শুধু সব জায়গায় যদি একই টাইপের কালার ব্যবহার করি, কালারের মধ্যে কিছু কালার আছে যেগুলো শ্যাডো, আর কিছু কালার আছে যেগুলো মূল কালারটা এবং এই শ্যাডোরই কয়েকটা স্তর আমরা ব্যবহার করতে পারি, তাইলে বিষয়টা সুন্দর হবে। এখানে দু একটা কেটে দিলেও সমস্যা নেই,
আচ্ছা ঠিক আছে, তারপরে এবার এবার হলো এই দিকে নিচের দিকে আমরা এই কাজটা করি। তো সেটা করার জন্য এখান থেকে আগের সেই অবজেক্টটাই ব্যবহার করি। এখান থেকে আমি এবারের কাজ করার জন্য আমি অন্য কিছু নেব না, আমি এখান থেকে এই রকম ইলিপসটা নেব, ইলিপসটা আরো ছোট করতে হবে। তো এই দুইটাকে একসাথে সিলেক্ট করি, ডিভাইড করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করি, যেগুলো দরকার নাই সেগুলো এবার একদম পার্মানেন্ট এটা আমার শুধু এটা দরকার। এখন এটা কিন্তু ঠিকঠাক মতো হয়নি, তাই না? আমি বাদ দিলাম পেন্টুল দিয়ে, পেন্টুল নেই। পেন্টুল দিয়ে আমার মতো করে আমি মনে হয় চলবে বেশি লাগবে। কারণ আমার এটা এটার মধ্যে একটা একটা ভিন্ন ব্যাপার আছে, যেটা হচ্ছে এদিকে বাঁকা আছে, এটা আমার দরকার ছিল। ওকে, তো ধরো এবার নেক্সট কাজগুলো শুরু করি। তো আমার কি লাগবে জানো? আমার লাগবে হচ্ছে এখানের এই যে যে বর্ডার স্ট্রোকটা আছে, শুধু আমার এটুকু লাগবে। তো এটার জন্য আমি এটার আরেকটা কপি করি, কপি করে এটার বর্ডারটা রেখে দিয়ে এটা কেটে ফেলি। এটা আমার হাতে চলে আসলো। এখন আমি এর একে কিভাবে ব্যবহার করব? আগের মতো করে এই কোণায় একটা রোটেট টুল বসাবো, এখানটাকে ঘুরাবো, তাহলে দেখো সুন্দর শেপ তৈরি হবে, বুঝছে না? ওকে, এই পর্যন্ত থাকুক, এরপরে হচ্ছে পরের গুলো পরে দেখা যাবে। কপি করি এটাকে আগের মতো ব্যাকআপ রাখার জন্য, দুটাকে একসাথে সিলেক্ট করি কিবোর্ড থেকে, ডিভাইড এখান থেকে এখানে ডিভাইড বাটনে ক্লিক করে ডিভাইড করলাম। ওকে, আগের মতো এখানে কি আছে, কোয়েরি, কোয়েরিটা দিলাম, কন্ট্রোল প্লাস অ্যাপ প্রেস করি, সেম রোটেট টুল অথবা শুধু আর কন্ট্রোল প্লাস সি কপি, দুটোকে একসাথে সিলেক্ট করে ডিভাইড। আমার মনে হয় তোমার বিষয়টা বুঝছো, তাই না? এভাবে করে অনেক সুন্দর সুন্দর কাজ ওঠানো যায়, অনেক সুন্দর হয় অনেক সময়। কন্ট্রোল এফ, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যেভাবে কাজ করছি। এখানে তোমাকে কেউ বাধা দেবে না যে তুমি এভাবে করছো কেন, এভাবে হবে না, এভাবে হবে, এরকম কিছু নেই। তোমার যেভাবে খুশি সেভাবে কাজ করো, ওরকমই এভাবে আমি কাজ করি। এই কাজটা আমি এভাবে করছি, আমার কাছে ভালো লাগছে। কন্ট্রোল প্লাস এফ, কন্ট্রোল এফ, একটু বড় বড় শেপ হবে। তো এখানেও আগের মতো একটু ঘুরিয়ে দিই, কন্ট্রোল প্লাস সি দিয়ে কপি করলাম, সবগুলো একসাথে সিলেক্ট করে ডিভাইড। এটার কালারটা এটা থাকবে, কন্ট্রোল এফ, এখানে এই পর্যন্ত, কন্ট্রোল সি, ডিভাইড, চেঞ্জ কালার,
কন্ট্রোল এফ, ডিভাইড, কালার চেঞ্জ, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কালারটা চেঞ্জ করতে হবে, না হয় এটা তো গ্রুপে আছে সেজন্য সবগুলো একসাথে চলে যাবে। ওকে, এখন দেখো আমার দরকার হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, তো আমি এখানে একটা লাইন সেগমেন্ট টুল নিই, এটার এখানে অ্যাঙ্গেলটা জিরো করে দিই, এখানে লেন্থ আমি 20 ইঞ্চি, 7 ইঞ্চি, ঠিক এই জায়গায় রাখ, আর একটু বড় করতে হবে, সবসময় ডিভাইড করার সময় খেয়াল করতে হবে যেন দুই দিকে বাইরে কিছু অংশ থাকে, ঠিক আছে? বাইরের অংশ না থাকলে কিন্তু ডিভাইড হবে না। সবগুলো সিলেক্ট করলাম, ডিভাইড ডিভাইড বাটনে ক্লিক করলাম, এখন আমি ইচ্ছা করলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও এগুলো সরাই ফেলতে পারি, অথবা এগুলোকে আমি আনগ্রুপ করতে পারি, সব সবগুলো যা আছে সব আনগ্রুপ এইভাবে। এটা বোধ হয় হয়নি, আবার এটা পুরোটা রয়ে গেছে, হয়তো সিলেকশনের বাইরে ছিল, বুঝতে পারছেন? খেয়াল করতে হবে, তো আবারও নেই লাইন সেগমেন্ট টুল, 7 ইঞ্চি, শুধু একটার জন্য আবার নিতে হবে, শিফট ধরে আমি বাকি অবজেক্টটা সিলেক্ট করলাম, তাইলে সুবিধা হবে দুটাকে একসাথে সিলেক্ট করা। এবার আর আনগ্রুপ করলাম, এখন দেখো কত সুন্দর একটা ডিজাইন হলো, তাই না? গ্রুপ করে ফেলি, কন্ট্রোল প্লাস জি, এখন উপরের অংশটা খুব একটা ভালো লাগছে, কেটেই দিই, কাজ করি, এটাকে আমি একটু ঘুরিয়ে দিই, ঘুরিয়ে দিলে হবে না, এটাকে আরেকটু রোটেট করতে হবে, এইভাবে রোটেট করে এটার সাইজটা একটু ইনক্রিজ করি, কালার পরে চেঞ্জ করবো, এটার আরেকটা কপি করি, ওকে ট্র্যাক করলাম, অথবা আরেকটা কাজ করা যায়, যখন বুঝবা তখন আর এত ঝামেলা হবে, তুমি যেভাবে ডিজাইন করতেছো ওইভাবেই ডিজাইন দিবে, কেউ কিছু বলবে, বুঝতে হবে, না বুঝে কাজ করা যাবে, সাইজটা একটু ছোট করে দিলে কেমন হয়, ভালোই হয়, তাই না? এখন মনে করো যে এই যে বাইরের কিছু অংশ রয়ে গেছে, এই অংশগুলোকে কি করা যায়, এই অংশগুলোকে দুই ভাবে সরানো যায়, একটা হলো ডিভাইড করে করে সরানো যায়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আরেকটা সহজ উপায় আছে, সেই উপায়টা হলো আমি এখান থেকে আরেকটা রেকটেঙ্গেল নেব সেম সাইজের, ওকে, এটাকে আমি এখানে বসাবো, একই জায়গায় বসাবো যেই জায়গায় আমার পুরো ডিজাইনটা যেখানে আছে, ওকে, এবার এখানে রেখে আমি ক্লিপিং মাস্ক করবো, এখান থেকে ক্লিপিং মাস্ক মেক। আমার কি ভুল হয়েছিল জানো, এই সবগুলোকে একসাথে সিলেক্ট করতে হতো, সিলেক্ট না করার কারণে আমাকে এভাবে, ওকে, এখন দেখো বাইরের অতিরিক্ত যে অংশগুলো ছিল সেগুলো কিন্তু ক্লিপিং মাস্ক করে চলে গেছে, অবশ্যই করা যাবে, তো আগেরটাও দেখালাম এটাও দেখালাম, দুইটা ওয়ে তোমাদের দেখালাম যাতে তোমাদের অন্য কোনো সময় সমস্যা না হয়, ওকে। এখন আমার দ্বিতীয় কাজগুলো হচ্ছে এখানে কোম্পানির নাম, তারপরে হচ্ছে এখানে ধরো যে একটা তাদের যে ঠিকানা লেখার একটা জায়গা, আমি সেই জায়গাটা করে দেবো, প্রথমে আমি এটা করি, এটা করার জন্য আমি এখান থেকে একটা যে কোনো সাইজের একটা লাইন সেগমেন্ট একটা একটা রেকটেঙ্গেল এখানে আমি তৈরি করলাম, এটার মূলত স্ট্রোক থাকবে না, এভাবে স্ট্রোকটা থাকবে শুধু, আর এটার ফিল কালার থাকবে না, তো এখানে আমি আরেকটু স্টাইলিশ করার জন্য এটাকে আমি একটা একটা ইফেক্ট দিই, ইফেক্ট ইফেক্টে যাব, স্টাইলে যাব, সেটা হচ্ছে রাউন্ডেড কর্নার্স, এখানে ক্লিক করব, দেখব আমার রেডিয়াস কতটুকু আছে,
এখান থেকে কম বেশি করা যায়, আমি যদি টু দিই তাহলে বেশি হবে, টু দেবো না, বাকি আমি 1.5 করে দিই। এবার আরেকটু কাজ করব, সেটা হলো এটাকে আমরা একটু ডিস্টোর্ট করে নিব, অর্থাৎ এটাকে একটু কোনো একটা দিক ছোট কোনো একটা দিক বড় করব, তাহলে সুন্দর। এটা করার জন্য এটাকে যাব কর্ন, এখানে পাবো ডিস্টোর্ট অ্যান্ড ট্রান্সফর্ম, এখান থেকে আমরা প্রি ডিস্টোর্ট এই অপশনটা নেব। এখানে কোন দিকটা ছোট বড় করতে চাই সেটা আমরা দেখব, এই অংশটা, এই অংশটাকে একটু নিচের দিকে, এই কোণটাকে একটু উপরের দিকে। মনে রাখতে হবে দুইটা কোণ যেন সমান থাকে, অর্থাৎ এদিক থেকে যতটুকু করলাম উপর ততটুকু যেন সমান থাকে, বেশি কম যেন না হয়। ওকে, এবার ওকে প্রেস করি। এখন দেখো এইটুকু কাজ হলো, তো এটা আরেকটু বড় করে নিই। এখন এখানে যদি আরেকটু উপর দিকে করতে চাই তাহলে সুন্দরই হয়, আর মনে করি যদি এটা এদিকে থাকা উচিত, তাহলে এটাকে আমরা ঘুরিয়ে ফেলি। আচ্ছা, এভাবে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যেও করা যায়, তো সেটা যদি মনে করি যে আমার একটু বেশি কম হয়ে গেছে, তাহলে এভাবে করে নেব ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে। পরবর্তী কাজগুলো হলো, এখানে আমাদের দু তিনটা লাইন তৈরি করে দিতে হবে। লাইন সেগমেন্ট টুলটা নিই আমি এখানে, এটাতে আমি 4 ইঞ্চি করে দিই, এটাকে এইভাবে রাখলাম এখানে। এটা আমি 0.5 স্টক দিই, এরপর এটাকে একটা কপি করব, অল্টার চেপে ধরে মাউসের লেফট বাটন সহ নিচের দিকে একবার ড্রাগ করব, কতটুকু দূরত্বে নিতে চাই সেখানে নিয়ে একবার ছেড়ে দেব। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করব, এভাবে তাইলে নিচের দিকে সমানভাবে কপি হতে থাকে। এইগুলো যদি আমার মনে হয় যে এখানে বেশি, আরেকটু বেশি স্পেস দেওয়া দরকার, তাহলে আমরা স্পেসগুলোকে যে কোনোভাবে তৈরি করব এভাবে। এবার সব কয়টাকে একসাথে সিলেক্ট করব, অ্যালাইনে যাব, এখান থেকে আমরা এখানে দেখো যে অপশনগুলো আছে, এখান থেকে এটাতে ক্লিক করলে অর্থাৎ ডিস্ট্রিবিউট সমানভাবে হয়ে যাবে, কতটুকু স্পেস থাকবে সেটা সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বিষয়টা বুঝে আসছে? ওকে, এবার আমি এই সবগুলোকে একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে এখানে স্টকে আবার যাই। এখানে অপশনটা যদি না দেখা যায়, এখানে রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে শো অপশন নামে একটা অপশন পাবো। এখন যেমন ধরো এখানে কিছু দেখা যাচ্ছে, এখানে ক্লিক, এবার এখানে ক্লিক, এই জায়গায় ক্লিক করলে এখানে পাওয়া যাবে শো অপশন, তাইলে এখানে পাবো আমরা ড্যাশ লাইন। তো ড্যাশ লাইনে আমি এখানে 12 না দিয়ে আমি এখানে 4 করবো, গ্যাপটাতেও 4 থাকবে, 4 করে তাইলে হচ্ছে মোটামুটি একটা দারুণ স্পেসিং পাওয়া যাবে। তো মনে করো সবকিছু ঠিকঠাক মতো আছে, এই দিকে একটু কম আছে, এদিকে একটু সরিয়ে দিই। এখন এখানে হয়তো কোম্পানির লোগোটা ইত্যাদি থাকবে, এই জায়গাগুলো যদি বেশি বড় হয়ে যায় তাহলে এগুলোকে ছোট করে নিতাম। আমার পুরো 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 স্পেসের থেকে যেন এই জায়গাটা বেশি বড় হয়ে না যায়, আমার মনে হয় তাই হয়েছে, একটু বেশি বড় হয়ে গেছে। সবগুলো একসাথে ধরে কিবোর্ড থেকে শিফট এবং অল্টার একসাথে ধরে এভাবে ছোট করে দিলাম, এটাকে একটু পাশে রাখি। এখন এখানে হয়তো কোম্পানির নাম বা যার জন্য, যা যেই প্রতিষ্ঠান হোক অথবা যার জন্য আমরা ডিজাইনটা করছি তার ঠিকানা নাম ইত্যাদি এখানে এখানে থাকে, তো
সেগুলো আমি আপাতত এখানে একটা ডামি টেক্সট বসিয়ে দিই। এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি প্রেস করে টাইপ টুলের জন্য আমি এখানে ফন্ট লিখি রেলওয়ে, ফন্টের সাইজ দেই 18, এখানে লিখি অথবা লিখতে পারি আরসি ফাউন্ডেশন। এখানে এবার একটা লোগো হতে হবে এখানে, তো আমি লোগোর জন্য এখানে এখানে একটা ইলিপস রেখে দিই আপাতত এরকম। কালারটা একটু চেঞ্জ করি, আচ্ছা এখানে একটা কিছু লিখে দিই আমি আর সি, শুধু এটুকু। কালারটা হোয়াইট, দুটাকে একসাথে সিলেক্ট করি, আমার দরকার হচ্ছে সবগুলোকে সেন্টার রাখতে হবে এই জন্য। ওকে, তো ধরো আমরা মেনে নিলাম যে এটা একটা লোগো এবং এটা হচ্ছে একটা টেক্সট। এরপরে আমাদের অনেক সময় দরকার হতে পারে যে ফোন নাম্বার এবং ইমেল আইডি, এগুলোর জন্য আমরা অনেক সময় আইকন ব্যবহার করতে হয়। সে আইকনগুলো আমরা কোথায় পাবো? তো আইকন পাওয়ার জন্য আমাদের সবচেয়ে ভালো উপায় হচ্ছে ফন্ট অ্যাওসামের একটা ওয়েবে গেলে, আমাদের এখানে ফন্ট অ্যাওসাম আমি গুগলে লিখি ফন্ট অ্যাওসাম, ফন্ট অ্যাওসাম এখানে আইকনস এখানে যাই, এখানে গেলে আমরা পাবো যে কত ধরনের আইকন আছে, কি কি আইকন আমার দরকার আমার সেইগুলো সব এখানে চলে আসে। কারণ আমি এখানে সার্চে গিয়ে লিখলাম মোবাইল, দেখো মোবাইলের আইকন চলে আসছে, তাই না? তো এটা পাওয়ার জন্য আমাদের কি করতে হয়, এটা পাওয়ার জন্য আমরা যদি গ্রাফিক্সে ফটোশপে অথবা ইলাস্ট্রেটরে যদি ব্যবহার করতে চাই, এখান থেকে ফন্টটা ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে? ডাউনলোড করে তারপরে সেখান থেকে ফন্টটা ইনস্টল করতে হবে। তোমরা তো জানো ফন্ট কীভাবে ইনস্টল করতে হয়। ওকে, তো আমার কম্পিউটারে ফন্ট ইনস্টল করা আছে, তো আমি এখানে দেখাবো তোমাদের যে এটা এখানে কী করে পাওয়া যায়। এখানে এটা পেতে হলে আমাদের যেতে হবে টাইপে, এখানে পাবো হচ্ছে গ্রাফস, গ্রাফসে গিয়ে এই যে এখানে দেখো ফন্টের নাম লেখা আছে, এখানে আমরা লিখবো ফন্ট অ্যাওসাম। তাইলে এখানে ফন্ট অ্যাওসামের যে আইকনগুলো সেই আইকনগুলো সব কিন্তু এখানে আছে। তো এখান থেকে আমাদের খুঁজে বের করতে হবে যে কোন আইকনটা আমার এখন চাই, কোন আইকনটা দরকার, সেটা আমাদের এখান থেকে খুঁজে নিতে হবে। আচ্ছা আবার লিখি, আচ্ছা ঠিক আছে এই পর্যন্ত থাক। এখানে দেখো যে ফোনের এখানে আইকন আছে, তো ফোন না হয়ে যদি আমার মোবাইল হয়, এখন সময় সবাই মোবাইলটা ব্যবহার করে, তো মোবাইলটা যদি হয় তাহলে সুন্দর দেখো, দেখি মোবাইলের কিছু আছে কিনা এখানে। এই যে এটা নেই, এটা কি করে নিতে হয়, টাইপ টুল, এখানে এখানে টাইপ টুল নিয়ে এখানে একটা ক্লিক করতে হবে, এখানে ডাবল ক্লিক করব, তাইলেই আইকনটা চলে আসে। অনেক সুন্দর এই আইকনগুলো এবং আমার কাছে অনেক ভালো লাগে এগুলো ব্যবহার করতে। আগে অনেক সময় চিন্তা করতাম যে আইকনগুলো কোথায় পাওয়া যায়, পরে খুঁজতে খুঁজতে এরকম একটা জায়গায় দেখলাম যে এভাবে ব্যবহার হচ্ছে, তখন আমি এটাকে মূলত এগুলো যারা ওয়েব ডিজাইন করে তাদের জন্যই হচ্ছে ফন্ট অ্যাসাইনমেন্টটা সবচেয়ে বেটার। তো দেখো এখানে এটাকে আমরা এভাবে এখানে ব্যবহার করতে পারি। আমি করব কি, এখানে হচ্ছে এটাকে হোয়াইট করে দেব, হোয়াইট করে আমার যে আইকনটা আছে আইকনটাকে অ্যারেঞ্জ করে উপরে নিয়ে আসবো। এবার এই দুটাকে একসাথে এভাবে রাখবো, দুটা তো সেন্টার হয়নি এখনো, তো এই দুটাকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন থেকে সেন্টার, হরিজন্টাল সেন্টার, ভার্টিক্যাল সেন্টার। তো এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দেব, রেড করে দিলে কেমন দেখাবে,
চলে মনে হয়, এটাকে এখানে রাখি অথবা এই পাশে এখানে রাখতে পারি, এখানে লিখি, এখানে আরেকটু কিছু লিখবো আমি, সেই জন্য এটাকে এখানে নিয়ে আসবো। ফর আইটি অ্যাডভান্স, এটা হলো একটা ধরো একটা ট্যাগ লাইন, এটার ফন্ট সাইজ গুলো আরো ছোট হবে, ফন্ট সাইজটা আমি ছোট করে দিই, কিন্তু ফন্ট সাইজটা ছোট করে এখান থেকে আচ্ছা একটু দেরি হয়ে গেল, ফন্ট সাইজটা থেকে ফন্ট সাইজটা ছোট করে এখানে যে অপশনটা আছে এটাকে আমরা বাড়িয়ে দেবো, অর্থাৎ এখানে লেটারের যে স্পেসিংটা, স্পেসিংটা একটু বড় করে দেবো যাতে পুরাটা দূরেই থাকে। এরকম দেখোনি কখনো? এরকম থাকবে তো, এভাবে যদি থাকে তাহলে আমাদের বিষয়টা অনেক সুন্দর হবে। তো এখানে আমরা এখন আবার নিব টেক্সট, এখানে লিখবো, যেমন ধরো ফোন নাম্বার লিখতে হলে আমাদের কি লিখতে হয়, +88। তো এটার ব্যাপার হচ্ছে আমার ফন্টের সঙ্গে ফন্টটা এখন এখানে সিলেক্টেড আছে, আমি চেঞ্জ করি এরিয়াল, এরিয়াল ব্যবহার করি। এখানে এই যে অনেকটা দূরত্ব সৃষ্টি হচ্ছে এটা শুধু এখানের জন্য, এখানে ক্যারেক্টার স্পেসিং এর জায়গায় আমি শূন্য করে দিলাম, আর লাইন স্পেসিং আপাতত আমার দরকার নেই, 018 সামথিং সামথিং কিছু একটা লিখলাম। তো এটাকে আমি এখানে বসিয়ে দিই, এটার সাইজটা একটু কম থাকবে, ছোট থাকবে আর কি, এবং টেক্সটের যে কালারটা সেই কালারটাও টোটালি ব্ল্যাক থাকবে না, কম থাকবে। তো ওকে, এইভাবে ধরো এই কালারটা সুন্দর লাগছে এখানে, তো আমি এখান থেকে আরেকটু সাইজ ছোট করে দিই। তো ওকে, নেক্সট আইকনটা এবার আমরা তৈরি করি। দ্বিতীয় আইকনটা তৈরি করার জন্য এখানে যে অপশনটা আছে সেই অপশনটা আমি এভাবে এখানে রেখে দিই, এখান থেকে শুধুমাত্র এর আইকনটা চেঞ্জ করে আমি এখানে ইমেল অ্যাড্রেসটা লিখে দেবো, শুধু ইমেলের যে এখানে এখানে আইকনটা আছে সেই আইকনটা খুঁজে বের করবো। এটা অনেক সহজ, এখানে অনেকগুলো আইকন আছে যেগুলো আপনার ইচ্ছা করলেই ব্যবহার করতে পারবে। ইমেল এখানে সার্চের ব্যাপারটা থাকলে আরো বেশি সুবিধা হতো, তো কিছু করার নেই, সার্চের অপশনে খুঁজে খুঁজে বের করতে হবে। উপরের দিকে থাকার কথা, উপরে একবার দেখলাম তখন নিয়ে নেওয়ার দরকার। এখন এটার সাইজটাকে ছোট করে দিই, ওকে, আগের মতো দুটাকে সেন্টার করে নিতে হবে, অ্যালাইন হরিজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল। এবার এটাকে আরেকটা কপি করি, এখানে আমার ইমেল অ্যাড্রেসটা লিখি, ধরো এখানে লিখলাম এটা একটা ডামি, এটা কোনো রিয়েল না, info@rc f.com, এটা কিছুই না, এরকম কিছুই নাই, এটাই সত্য আর কি। তো এই দুটাকে একসাথে নিই, এখান থেকে এই সোজা করে রাখি, তাহলে হচ্ছে সুন্দর দেখা যাবে। ওকে, এবার লোগোটাকে ইচ্ছা করলে আমরা নিচেও নিয়ে আসতে পারি এইভাবে, এখানে কিছু না, এখানে হচ্ছে এই টেক্সটগুলো শুধুই মাত্র যার যার ব্যক্তিগত ব্যাপার, এগুলো সে নিজ থেকে দিয়ে নেবে দরকার হলে। আরেকটা বিষয় আমাদের এখানে তৈরি করতে হবে, সেটা হচ্ছে এখানে এখানে আমি আরেকটা রেক্টেঙ্গল তৈরি করি, রেক্টেঙ্গলটার উইড হবে মাত্র 0.75 আর হাইট হবে 4 ইঞ্চি, এটাকে এখানে রাখি। এখন এখানের এই যে এই অংশটা, এই অংশটা শুধু একটু এদিকে বাঁকা হবে, এই অংশটা এদিকে বাঁকা হবে, তো সেটা করার জন্য আমি কি করতে পারি, দেখো এখান থেকে আমি এটা নিলাম, সেম উইডের আমি এখান থেকে
রাউন্ডেড রেক্টাঙ্গেল নেব সেম উইথ এবং সেম হাইট থাকবে। কত ছিল উইথ? 0.75। ওকে, তো এখন এটা আমি নেব এবং একটু সরাই। এটা এটা এইভাবে করতে সময় একটু বেশি লাগে, তারপরেও পারফেক্ট হয়, সেজন্য আমি এভাবে করি মাঝে মাঝে। প্রয়োজন হলে একটু সাইজ বড় করে দিতে পারি যদি দরকার হয়। না, আসলে বোধ হয় এভাবে হবে না। তো এখান থেকে আমি আর্কটাই নেই, আর্ক অথবা এলিপস। আচ্ছা, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলাম এখান থেকে, এটার ট্রান্সফর্মে যাই, এখানে এটার উইড দিই 0.75 এবং হাইট হবে 4। এভাবে করলে সমস্যা, এটা দিয়েই করি, পরে আমরা স্টাইল থেকে এটাকে ঠিক করে নেব। 0.75 4, এটা একটা কালার দিয়ে আপাতত বোঝার জন্য। ইফেক্টে যাই, স্টাইলাইজ, এখান থেকে রাউন্ডেড কর্নার, প্রিভিউ, একটু বাড়ানোর চেষ্টা করছি, একটু হলে ভালো হবে মনে হয়। ওকে দিই। এখন এই যে এই বাকি অংশটা আছে, এটাকে এবার সোজা করে দেব। ডিরেক্ট সিলেকশন টুল নেই, এটাকে আগে এডিটে যাই, এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স, এখান থেকে শিফট ধরবো। শিফট ধরলে কি হবে, এটা সোজাভাবে যাবে। এখন কন্ট্রোল আর প্রেস করি, এখান থেকে রুলারটা নেই, রুলারটা আমাকে হেল্প করবে। তো এবার এখান থেকে আমার এটাকে ঠিক এই পর্যন্ত এনে রেখে দিতে হবে। এবার এই অপশনটাকে আমি ডাউন করে দেবো একদম শূন্যতে। দেখো হয়ে গেছে সোজা। এবার এটাকে ঘুরাই, রিফ্ল্যাক্ট টুল। ওকে, হ্যাঁ, এখানেও আমি সেম কাজটা করব, শিফট ধরে এটাকে উপরের দিকে নিয়ে আসবো, এই পর্যন্ত এখানে এনে ছেড়ে দেব। এবার এটাকে ডাউন করে একদম শূন্য করে দেব, শেষ। ওকে, এখানে আমার কালারটা এটাই থাকবে, একটু একটু ডিপ থাকবে। ওকে, অথবা এটা আচ্ছা থাক, সমস্যা নেই, এটা আমার আর লাগছে না। এখান থেকে আমি লোগোটা নিই, লোগোটা এখানে এখানে বসি। তো আশা করি বুঝতে পারছো যে কিভাবে ডিজাইনগুলো তৈরি করতে হয়, এবং বিশেষ করে কিভাবে ফন্টগুলো ব্যবহার করতে হয়। ফন্টের জন্য অনেক সময় আমরা চিন্তা করি, ফন্টগুলো এই যে এখানে যে ফন্টের সম্ভব ব্যবহার করলাম আইকনগুলো পাওয়ার জন্য, এইভাবে ভিজিটিং কার্ডের মধ্যেও অনেক অনেকগুলো আইকন, 4-5টা আইকন দরকার হয়, সেগুলো আমরা এখান থেকে পেতে পারি। ওকে, কোটা ভালো করে বলো, বুঝিনি। যেটা আমরা কি করছি, হুম কোনা কোনা করছি, যেটা হুম কাটা ওটা না, ওই পাশে যেটা আছে ওটা, ওটা আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে করছি। মেনু বার থেকে আচ্ছা, এটা বাঁকা কি করে করলাম? বাঁকা করার জন্য এখানে ইফেক্টে যেতে হবে, এখানে স্টাইলাইজে গিয়ে এখানে রাউন্ডেড কর্নার্স নামে অপশন আছে, সেখান থেকে করে দিতে হবে। সোজা আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই পয়েন্টগুলোতে ধরে করলাম। আর এটা করার আগে অবশ্যই এখান থেকে এক্সপেন্ড করে নিতে হবে, এক্সপেন্ড অ্যাপিয়ারেন্স। যদি একবারে ভিডিওটা বুঝে না আসে, কারণ এখানে অনেকগুলো বিষয় আছে, বারবার আবার দেখলে দেখবা যে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এটাকে আমি একটা কপি সেভ করি,
সেভ ফর ওয়েব আপাতত, এটাকে ফটোশপ দিয়ে একটু কাটতে হবে। সেই এখানে দেখো, এখানে কিন্তু এই ফরম্যাটটা আমার ঠিক করে নিতে হবে। যদি আমরা কোনো কিছু এক্সপোর্ট করতে চাই, তখন জেপিজি সিলেক্ট করলাম, এখানে কোয়ালিটি এখান থেকে 100% করে দিয়ে সেভ করলাম। ডেস্কটপ, এখানে এর একটা নাম দিই ইনভেলপস, সেভ। ওকে, এবার বাকি কাজটা আমরা এখানে, এই যে এখানে চলে আসছে এটা, বাকি কাজটা আমরা ফটোশপ খুলি। এটা আমি একটা ইলাস্ট্রেটর ফরম্যাটে একটা ফাইল সেভ করে রাখি, অন্য কোনো সময় হয়তো কাজে কাজে লাগতে পারে। ইনভেলপস ডট এআই, সেভ, ক্লোজ। ডেস্কটপ, এখান থেকে আমি কোথায় ছিল, এটাই ইনভেলপস। ওকে, তো এখানে দেখো, প্রথম আমার কাজটা হলো আমি এটাকে প্রুফ করব। প্রুফ করব কতটুকু সাইজ থাকবে, এখানে উইড হবে 9, 9 তো হবে না, এখানে আমি 10 করে দিই। আর হাইট পয়েন্ট, নিচ থেকে আসি এই পর্যন্ত, এন্টার প্রেস করি, কন্ট্রোল প্লাস 0। এখন দেখো বাইরের যে অংশগুলো আছে এটাকে আমি ম্যাজিক ইরেজার টুল দিয়ে এখান থেকে ডিলিট করে দিই। এটাকে মুভ করে আমি একদম শেষ পর্যন্ত রেখে দিই, কন্ট্রোল প্লাস 0 ডাউন। এখন এই যে এখানে একটু বাড়তি জায়গা রয়েছে, সেটাকে আমি বাদ দেওয়ার জন্য আমি এখানে ইমেজে যাই, এখান থেকে গ্রুপ বাটনে ক্লিক করি। আরেকটা বিষয় এখানে লক্ষ্য করতে হবে, সেটা হলো এখানে আমি ম্যাজিক ইরেজার টুল নেই, এবং কিবোর্ড থেকে এখানে আমি যদি ট্যাব প্রেস করি তাহলে আমার সব মেনুগুলো বা প্যালেটগুলো চলে যাবে। তো এখানে এই কোনায় একটু সাদা অংশ রয়ে গেছে, এটাকে আমি এখানে ক্লিক করলে সাদা অংশগুলো চলে যাবে, তাই আমি করলাম। এবার আবার ট্যাব প্রেস করলে সেটা ফিরে আসবে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এস প্রেস করি, এবং এখান থেকে জেপিজি সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করি, তাহলে রিপ্লেস হয়ে যাবে। ওকে, ক্লোজ। এবার দেখো যে হয়ে গেছে সবকিছু ঠিকঠাক, প্রিন্টের উপযোগী, আমরা ইচ্ছা করলে এটাকে এখন প্রিন্ট করতে পারি।